ভিডিও মাছ ভুনা রেসিপি। মাছ ভুনা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, এটা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে তৈরি করা হয়। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাসায় আম্মু কিভাবে এই মজাদার মাছ ভুনাটি রান্না করে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক রান্নাটা। মাছ ভোনার জন্য আমাদের প্রথমেই কিছু মাছ নিয়ে নিতে হবে। মাছটার ভিতর এবার কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা এবং কিছু আস্ত জিরা দিয়ে দিব। পরিমাণ মতো কিছু তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একটা সাইডের মধ্যে পেঁয়াজ মরিচগুলা এক্সট্রা করে মেখে নেবেন, যাতে পরে মাছগুলো একসাথে মাখতে গেলে হাতের মধ্যে কাঁটা না বেঁধে যায়। মাখাটা একদম কমপ্লিট হয়ে গেলে এটার ভিতর পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিতে হবে। এবার উপর থেকে ছড়িয়ে দেব কিছু টমেটো কুচি এবং ধনে পাতা। সবাই অবশ্য এই টমেটো আর ধনে পাতা মাছের সাথে খাওয়া পছন্দ করে না, যারা পছন্দ করেন তারা অবশ্যই এটার সাথে দিয়ে দেবেন। আমাদের বাসায় এটা সবাই অনেক পছন্দ করে, তাই আম্মু টমেটো আর ধনে পাতা দিয়ে রান্না করছে। এরপর এটাকে রান্নার জন্য রেখে দেব। মাছ ভুনাটা অনেকটা কমপ্লিটের পথে, এখন এটাকে সামান্য নেড়ে চেড়ে আবার রেখে দেব বাকিটা রান্না হওয়ার জন্য। এরপর যখন সবগুলো ঝোল শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন একদম যাতে ঝোলগুলো শুকনো না হয়ে যায়, সামান্য কিছু ঝোল থাকতেই মাছ ভোনাকে নামিয়ে নিতে হবে। একদম শুকনো হয়ে গেলে খেতে এটা এতটা বেশি ভালো লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর নিত্য নতুন এরকম কিছু রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।